नमस्कार बंधुरा, मध्यबित्तेर हेशेले आपनादेर सबाइके स्वागत। आज के करे देखाबो चिकेनेर एकदम ही एकटा नतून धरनेर रान्ना। ताहले चलुन देखे नी किभाबे रान्नाटा करी। आर ए चिकेन रान्नाटा किन्तु आमी आमार मतो करे करेछि। आपनादेर जदि भालो लेगे थाके अवश्यई ए रान्नाटी फ्रेंड्स एंड फैमिलिर संगे शेयर करबेन। और आपनी जदि आमार चैनेले नतून बंधु हये थाकेन अवश्यई आमार चैनलटिर पाशे थाकबेन। एखाने आमी 700 ग्राम चिकेन बड़ो साइजेर पिस करे केटे निएछि। आपनारा चाइले रेगुलर पिसेও এই রান্নাটা করতে পারেন। এবার সোজা চলে যাব রান্নায়। গ্যাসে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আপনাদের যাদের লোহার কড়াই আছে বাড়িতে অবশ্যই এই রান্নাটা লোহার কড়াইতে করবেন, তাহলে কিন্তু একটা আলাদা স্বাদও আসে আর একটা সুন্দর কালারও আসে। এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি। আপনারা চাইলে যে যেমন তেল খান সেরকম তেলটা এখানে অ্যাড করতে পারেন। আর এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলেই খেতে বেশি ভালো লাগে। এবার চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ভাজব। এক একটা পিস 2 থেকে 3 মিনিট ধরে আমি ভেজে নেব। যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি চিকেনটা ভাজতে থাকব। আর এই চিকেনের রেসিপিটা কিন্তু রুটি লুচি নান পরোটা সঙ্গে বেশি ভালো লাগে। এইভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি ভেজে নেব চিকেনগুলো। চিকেনের পিসগুলো হাই ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট মতো ভাজব। ভাজতে ভাজতে কিন্তু এরকম একটা সুন্দর কালার চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে টমেটো। আমি এখানে 700 গ্রাম চিকেনের জন্য 4টে টমেটো নিয়েছি। আপনারা আপনাদের চিকেন অনুযায়ী টমেটোটা অ্যাড করবেন। এই রান্নার মূল উপকরণই হচ্ছে টমেটো। আর দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেরকমই লঙ্কাটা দেবেন। দিয়ে টমেটোটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো তেলের মধ্যে ভেজে নেব। খুব ভালোভাবে টমেটো দিয়ে চিকেনটার সঙ্গে ভেজে নিতে হবে, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি তেলের মধ্যে সিদ্ধ হয়ে যায় কিংবা ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। টমেটো দেওয়ার পরে লবণটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিংবা তেলের সঙ্গে গলে যায়। এবার লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে লবণটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি 2 মিনিটের জন্য চিকেনটা ঢাকনটা দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারবেন টমেটোটা কুচকে গেছে, তার মানে সিদ্ধ হয়ে এসছে। এইভাবে খুন্তির সাহায্যে আমি টমেটোটা গলিয়ে দেব। এই টমেটোর গ্রেভিতেই কিন্তু চিকেনের গ্রেভিটা হবে, তাই টমেটোটা একটু বেশিই দিতে হবে। চিকেন অনুযায়ী কিন্তু টমেটোটা দিতে হবে। এইভাবে খুন্তির সাহায্যে টমেটোগুলো গলিয়ে দিচ্ছি। আর এই রান্নাটায় কিন্তু কাঁচা লঙ্কার স্বাদটাই বেশি ভালো লাগে, তাই যতটা পারবেন কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে টমেটোগুলো গলিয়ে দিচ্ছি। আর চিকেনের সঙ্গে খুব ভালোভাবে টমেটোর যে পাল্পটা সেটা মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু একটু টক ঝাল হবে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে ততক্ষণ গ্যাস সিম করে এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে চিকেনটা রান্না করব। বেশিক্ষণের জন্য কিন্তু চিকেনটা রান্না করব না, জাস্ট 2 মিনিটের জন্য চিকেনটা রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এবার যেই টমেটোর খোসাগুলো আছে সেইগুলো আমি তুলে ফেলে দেব। টমেটোটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলো আমি এবার ফেলে দিচ্ছি। এই রান্নাটা অবশ্যই বাড়িতে করবেন। দেখবেন রুটি দিয়েই এই রান্নাটার খেতে কতটা স্বাদ লাগে। দেখতেই পাচ্ছেন চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু খুবই ঝটপট হয়, আর কোনো কিছুই উপকরণ লাগছে না, জাস্ট টমেটো দিয়েই এই রান্নাটা তৈরি হয়ে যায়। তাহলে অবশ্যই বাড়িতে রান্না করবেন টমেটো চিকেন, আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করছি সকলেরই ভালো লাগবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।